নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃহস্পতি এবং রবি একত্রে এই ছয় রাশির ভাগ্যকে করতে চলেছে চমৎকার, অর্থাৎ চমকাতে চলেছে এই ছয় রাশির ভাগ্য। বর্তমানে বৃহস্পতি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রবিও কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই দুইটি গ্রহ একত্রে মিলিত হয়ে ছয় রাশিকে দিতে চলেছে অপার ধন। দেখুন, বৃহস্পতি আমাদেরকে কী দিয়ে থাকে? বৃহস্পতি আমাদেরকে জ্ঞান, বৃহস্পতি আমাদেরকে দিয়ে থাকে সন্তান সুখ, বৃহস্পতি আমাদেরকে দিয়ে থাকে ধর্ম, অর্থ। অর্থাৎ বৃহস্পতি কিন্তু যারা ভালো টিচার হয় তাদের বা প্রফেসর হচ্ছে তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ভালো থাকা একান্তই দরকার। এবং রবি একত্রে অবস্থান করছে, এই রবি এবং বৃহস্পতির যুগ্ম অবস্থানে যে ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে এবং এটি খুব কম দিনের জন্য কিন্তু থাকছে, এইভাবে এই ছয় রাশিকে যদি আপনার ন্যাকাল চাটে অর্থাৎ আপনার জন্মচক্রে বৃহস্পতি এবং রবির শুভ অবস্থান যদি থাকে, তাহলে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি করবেন। অর্থাৎ যে জায়গাটাতে আপনারা সুফল পাবেন, যে যে সেক্টরগুলোতে আপনারা সুফল পাবেন আর যে যে রাশি পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, যাদের ক্ষেত্রে হয়তো আপনার আমার কথা শুনে আপনার গাছের পাতা একটুকু নড়ছে না, জানবেন আপনার ন্যাকাল চার্টটা একবার দেখিয়ে নেওয়া দরকার। অর্থাৎ কৌশিক রায়ের কাছে হবে না বলে এই কথাটি কৌশিক রায় ডিকশনারি থেকে বাদ দিয়ে দিয়েছে। এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল কথাটি কৌশিক রায়ের কাছে নেই। সঠিক আপনার প্রতিজ্ঞার প্রতিবিধান এবং সঠিক কোন গ্রহকে মজবুত করতে হবে যেটা আপনার ভাগ্য চমকাবে। প্রথমেই আপনাদেরকে আমি বলি, এই বৃহস্পতি এবং রবি একত্রে অবস্থান করে যে রাশিগুলো হতে চলেছে মালামাল, প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি এবং একাদশপতি এবং সপ্তমপতি একত্রে অবস্থান করছে। আমি একটা কথা বারবার বলি, গ্রহের কি কারণে হচ্ছে হঠাৎ এই রাশিগুলোর ভালো, কোনো কারণ নেই, কোনো লজিক নেই, সেটা কিন্তু নয়। অর্থাৎ দুম করে একটা বলে দিলাম এই রাশিগুলো ভালো, কি কারণ, হোয়াই, কিসের জন্য ভালো হবে সেটা বুঝাতে হবে। হঠাৎ এই রাশিগুলো ভালো বলে দেওয়া হচ্ছে, এই রাশিগুলো দুর্দান্ত হতে চলেছে, এটা কিন্তু কোনো লজিক নয়, কি কারণ। দেখুন, ধনপতির সাথে একাদশপতি কানেকশান প্লাস সপ্তমপতি কানেকশান, আপনার ব্যবসা ক্ষেত্র, আপনার অর্থনৈতিক সফলতা, সাকসেস, প্রফিটের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। বিদেশ থেকে ইনকাম, ব্যবসা থেকে যথেষ্ট লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, দুই নম্বর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির পঞ্চম পতির সাথে নবম পতির সাথে একাদশের কানেকশান, অর্থাৎ আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, ফাটকা থেকে আপনারা লাভ পাবেন এবং ভাগ্য, যেটা জ্যোতিষশাস্ত্রে বিশেষভাবে নির্দেশ করে, ভাগ্যের যদি পূর্ণ মাত্রায় আপনি সাপোর্ট পান, আপনার কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আপনার ঘটবে। অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, কেরিয়ার ক্ষেত্রে উত্থান এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। কোন রাশি? মেষ রাশি, দুই নম্বর রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, বিশেষভাবে সফলতা পেতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার কর্মপতির সাথে ধনপতি এবং পঞ্চমপতির কানেকশান চতুর্থ হবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, প্রমোশন, বদলি
উন্নতি দেখা যাচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তি, আর্থিক স্থিতি মজবুত হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, পারিবারিক সুখ বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, তিন চার নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চপতির সাথে, রাশির অধিপতির সাথে সপ্তমের কানেকশান, সন্তান, দাম্পত্য, ব্যবসা, কেরিয়ার, মান সম্মান, আর্থিক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু চাচ্ছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়তে কিন্তু চলেছে। এবং পেমেন্ট আটকে আছে, বিল ফেসে আছে, বা যাদের ল্যান্ড রিলেটেড জায়গা নিয়ে সমস্যা চলছিল, সেই ল্যান্ড রিলেটেড জায়গার সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে, কারণ রাশির অধিপতির সাথে পঞ্চমপতির সাথে সপ্তমের কানেকশান। দুর্দান্ত সিংহ রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সিংহ রাশি। এরপর যে রাশির কথা বললো, পাঁচ নম্বর যে রাশি, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশি আপনার ধনু রাশি। ধনু রাশি রাশির অধিপতি, চতুর্থপতি এবং ভাগ্যপতির সাথে কানেকশান হচ্ছে থার্ড হাউসে। কমিউনিকেশান, যোগাযোগগুলো বাড়বে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের এ সময় ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে উত্থান, এবং ডুবে গেছে, আটকে গেছে, ফেসে গেছে এমন পেমেন্টগুলো কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের উন্নতি কিন্তু এই সারাসাথী চলছে, সারাসাথী মানে শেষ চরণে আপনাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদের কিন্তু দিতে চলেছে এই বৃহস্পতি এবং রবি একত্রে যুগ্মভাবে। এবং কমিউনিকেশান, যোগাযোগগুলো, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম, অনেকে ভাবছে যে আমার রাশি, সে রাশি লাস্ট, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির একাদশের সাথে পঞ্চমের কানেকশান, পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, আপনাদের আধ্যাত্মিকতা, আপনাদের এডুকেশনের জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গা, আপনাদের সম্পত্তির জায়গা, আপনাদের প্রফিটের জায়গা, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, আপনাদের সম্পত্তিগত দিক থেকে, আপনাদের রাজনীতির দিক থেকে সফলতা কিন্তু আপনাদের এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই যে বৃহস্পতি এবং রবি একত্রে যুগ্মভাবে অবস্থান করে যে ছয় রাশিকে দিতে চলেছে অপার ধন, সেই ছয় রাশি সম্বন্ধে আমি ইন ডিটেলসে আপনাদেরকে বললাম। তবে আপনারা বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বৃহস্পতিকে স্ট্রং করার জন্য বৃহস্পতির বীজমন্ত্র, এবং এর সাথে সাথে আপনারা রবির জন্য আপনার সূর্য দেবতাকে প্রণাম করুন, এবং সূর্যের প্রণাম করার সময় সূর্য মন্ত্র এবং হনুমান চল্লিশ যদি আপনারা পাঠ যদি করতে পারেন। বিশেষভাবে এই ছয় রাশি কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথাটি বলছি, আপনাদের কিন্তু ভাগ্য নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনাদের খুলতে চলেছে। অর্থাৎ কেউ আপনাদেরকে কিন্তু এই সময় আটকাতে পারবে না, অর্থাৎ উন্নতি কিন্তু আপনাদের চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে এবং সোনায় সোহাগা হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।